हेलो एवरीवन, आज की हमरा आलोचना करबो पॉलीगन। इंजीनियरिंग ड्राइंग ए पॉलीगन टा एक टा गुरुत्वपूर्ण विषय, सुतरां एटा आमाके जानते होबे। पॉलीगन टा कि ना एक टा प्लेन जेटा बाउंडेड बाई नंबर ऑफ आर्म्स। ओके, जेमन एक टा जेकोनो प्लेन जदि जेकोनो प्लेन फिगर जदि नंबर ऑफ आर्म्स दिए बॉन्डेड थाके सेटाके आमरा पॉलीगन बोली। किरकम एकटा प्लेन फिगर नंबर ऑफ आर्म्स दिए बॉन्डेड थाकलो ताके आमरा बोली पॉलीगन। ओके, पॉलीगने आगेई बोलेछि जे पॉलीगने एकटा गुरुत्वपूर्ण অবস্থান আছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ। সুতরাং পলিগন আমাকে জানতেই হবে, ঠিক আছে। পলিগনটা ডেফিনিশন আমি বললাম, পলিগন কয় রকম আছে, স্কোয়ার, পেন্টাগন, হেক্সাগন, হেপ্টাগন, অক্টাগন, ন্যারোগন। অর্থাৎ পেন্টাগন কি না, যে প্লেন ফিগার বন্ডেড বাই ফাইভ আর্মস সেটা হচ্ছে পেন্টাগন, যেই প্লেন ফিগার বন্ডেড বাই সিক্স আর্মস সেটাকে আমরা হেক্সাগন বলি, যে প্লেন ফিগার বন্ডেড বাই সেভেন আর্মস আমরা তাকে হেপ্টাগন, এবং যেই বন্ডেড ফিগার হ্যাঁ যেই ফিগারটা বন্ডেড বাই এইট আর্মস মানে আটটা বাহু দিয়ে যেটাকে বন্ড করা হয় সেটাকে বলে অক্টাগন। এখন এইগুলো যে অ্যাঙ্গেল আছে এবং এদের যে ইনক্লুড অ্যাঙ্গেল আছে, এদের যে ইনক্লুডেড অ্যাঙ্গেল আছে, এগুলো অল আর সেম প্রত্যেকটা। এটা যদি 180 ডিগ্রি হয়, এটাও 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটাও 180, 120 ডিগ্রি হলে এটাও 120। অর্থাৎ ইনক্লুডেড যে অ্যাঙ্গেলগুলো আছে সেগুলো সেম, ঠিক আছে। এখন আমরা একটা পেন্টাগন আঁকাবো, ঠিক আছে। আমরা একটা পেন্টাগন আঁকাবো, হাউ টু ড্র এ পেন্টাগন। পেন্টাগনটা কি বলেছি যে পাঁচটা আর্ম থাকবে, পাঁচটা বাহু থাকবে, একটা ফিগারকে পাঁচটা বাহু দিয়ে ঘিরে রাখবে। সে আমি এখানে এই ক্ষেত্রে আমাকে প্রোটেক্টর ইউজ করতে হবে। এই এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এটা একটা বেস লাইন। এই পয়েন্ট থেকে আমি 108 ডিগ্রি যাব, আবার এই পয়েন্ট থেকে আমরা 108 ডিগ্রি টানলাম। ওকে, স্কেল থেকে এই দুটো পয়েন্টকে আমরা স্মার্ট নিয়ে নিলাম। সিমিলারলি এই দুটো মাপটা নিয়ে নিই, আবার প্রোটেক্টর ইউজ করব। এখানে যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে আমরা 120 মাপ নিয়ে নেব, 108 মাপ নিয়ে নেব, এবং এখান থেকেও আমরা 108 মাপ নেব। এটা হচ্ছে আউটসাইড দ্য প্রোটেক্টর, আউটসাইড দ্য প্রোটেক্টর 108 মাপ নিলাম আমি এখান থেকে। তো এইটা হলো হচ্ছে পেন্টাগন, এর অ্যাঙ্গেলটা হচ্ছে 108 ডিগ্রি, এর অ্যাঙ্গেলটা হচ্ছে 108 ডিগ্রি, ঠিক আছে। তাহলে যদি এক্সামে বা কোথাও যদি তোমাদের পেন্টাগন বলে, তাহলে তোমরা এই পদ্ধতিটা সবচেয়ে ইজি প্রসেস, খুব ইজিলি হয়ে যায়।
ঠিক আছে, একটা লাইন টানলে ওটেটা ইউজ করে তুমি করে নিলে। নাও উই ড্র হেক্সাগন, হেক্সাগনটাকে কিভাবে ড্র করবো, আবার সিমিলারলি একটা লাইন নিলাম, 30 সেন্টিমিটার একটা লাইন নিয়ে নিলাম, 30 মিলিমিটার একটা লাইন নিয়ে নিলাম। এবার হেক্সাগনের জন্য আমরা অ্যাঙ্গেল জানি কত, 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলগুলো 120 ডিগ্রি, এখানে 120 ডিগ্রি, ঠিক আছে, আমরা 120 ডিগ্রি ঠিক আছে। আবার প্রোটেক্টর ইউজ করলাম, প্রোটেক্টর ইউজ করে এই পয়েন্ট থেকে আমরা 120 ডিগ্রি কাটবো, 120 ডিগ্রি মাপ, আবার প্রোটেক্টর এখানে ইউজ করে 120 ডিগ্রি মাপটা কাটলাম, ঠিক আছে। এখন আমরা স্কেল ইউজ করে এইগুলোকে জয়েন করে দিচ্ছি, এখন আমাদের হেক্সাগন, হেক্সাগনটা তৈরি করতে পারলাম। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, এটা হলো পেন্টাগন, এটা পেন্টাগন, দেন এটা হচ্ছে ঠিক আছে। তাহলে এক্সামে পেন্টাগন, হেক্সাগন, হেপ্টাগন দিলে আমরা ঠিক অ্যাঙ্গেল প্রোটেক্টর ইউজ করে আমরা এগুলোকে করে নিতে পারি। এখন কোশ্চেন হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা কোথা থেকে পেলাম, বিরাট কোশ্চেন, এই অ্যাঙ্গেলটা আমরা কোথা থেকে পেলাম, হ্যাঁ এই অ্যাঙ্গেলটার তো একটা জায়গা, কোনো একটা জায়গা থেকে পেয়েছি। এই এর একটা ফর্মুলা আছে, এর ফর্মুলা হচ্ছে n মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই n, হোয়ার n ইজ ইকুয়াল টু হচ্ছে আর্ম, আর্ম বা বাংলায় বলে কি বাহু, ওকে। এই ক্ষেত্রে মিলিয়ে দেখি এখানে কয়টা আর্ম আছে, আমরা জানি 5টা, n হচ্ছে আর্ম, তাহলে 5 মাইনাস 2 ইন্টু 180 ডিভাইডেড বাই আবার হচ্ছে কত 5, তাহলে এটা হলো হচ্ছে 3 180 ইন্টু 5 3 ইন্টু, এটার থেকে এটা করলে কে হবে 3 আর হচ্ছে 6, তাহলে এটা হলো 180 ডিগ্রি, মিলে গেল 180 ডিগ্রি, ঠিক আছে। এখন যদি আমরা হেক্সাগনের ক্ষেত্রে দেখি, হেক্সাগনে এটা যদি পুট করে দেখি ফর্মুলা, হেক্সাগন আমরা যদি 6টা পাবো, 1 2 3 4 5 6, এন এন হচ্ছে আর্ম, 6 6 মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই 6, তাহলে 4 ইন্টু 180 ডিভাইডেড বাই 6, এটা হলো 30 আসলো, ইকুয়াল টু 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি। সুতরাং আমার, আমি আশা করছি যে এইটা পলিগনটা তোমাদের কাছে জানার কোনো অসুবিধা হলো না, হ্যাঁ খুব ইজি হয়ে কিন্তু জানার ব্যাপারটা এবং নিজেকে করতে হবে, ঠিক আছে। এই চ্যানেল, আমার এই চ্যানেলটা যদি তোমাদের পছন্দ হয় তবে এটাকে তোমরা দেখো, বারে বারে দেখবে, এবং তোমরা এটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমি পরবর্তী চ্যানেলগুলো আমাকে দিতে বা তোর আপডেট করতে আমার সুবিধা হবে, ঠিক আছে, দেখে নাও।